আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক বেশি স্বাগতম আমাদের বিউটি অ্যান্ড লাভলি চ্যানেলে দর্শক আমি প্রতিবারের মতো আবারও চলে আসলাম তোমাদের জন্য তিনটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে যে আমি রিভিউটি করবো এটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করি আর আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সো এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছো এটির নাম হচ্ছে টিন এগেইন এবং এটি হচ্ছে ভার্জিন টাইটেনিং একটি ক্রিম সো গ্রামের এটি একটি ক্রিম আর তাছাড়া এটি ভার্জিন টাইটনিংয়ের জন্য কাজ করে থাকে অনেক কাপড়া রয়েছে যারা আমাদেরকে কল করে তো এই সমস্যাগুলোর কথা বলেন যে অনেকে ফিজিক্যাল সমস্যার কারণে এই সমস্যাটি হয়ে থাকে আর তাছাড়া অনেকে বেবি হওয়ার পরে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে অনেকে আপনারা জানান তো তাদের রিকোয়েস্টে আজকের এই প্রোডাক্টের রিভিউটি করে এটি খুবই ভালো একটি প্রোডাক্ট এবং হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে এটি একটি প্রোডাক্ট এটি আপনার নর্মালি কিন্তু বাংলাদেশের ফার্মেসিতে পাবেন না এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং টিন এগেইন সব থেকে বেশি জনপ্রিয় একটি প্রোডাক্ট ভার্জিন টাইটিনিংয়ের জন্য এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে ভার্জিন টাইটিনিং প্রোডাক্ট কি শুধুমাত্র যাদের বেবি হয়েছে এবং নর্মাল বেবি যাদের ডেলিভারিটা হয়ে থাকে তারাই কি ব্যবহার করতে পারবে কিনা আফটার ডেলিভারি পরে এমনটা নয় এটা সবাই ব্যবহার করতে পারবে যাদের এই সমস্যাটি রয়েছে তারা কিন্তু এটি নিশ্চিন্তে ব্যবহার করতে করতে পারবে সো এটি ব্যবহারের নিয়মটা হচ্ছে এটা জেল আকৃতি এবং পাম্প সিস্টেমের তো আপনারা এটা ইউজ করতে খুবই সুবিধা হবে আর এখানে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন বিফোর আফটার ছবি দেওয়া আছে আপনার আগের সমস্যাটি যেমনই হোক না কেন আপনার পরবর্তী যে সমাধানটি আসবে সেটা কিন্তু খুবই চমৎকার সমাধান আসবে আর তাছাড়া এটা ইউ ইউজের নিয়মটা কিন্তু খুব বেশি ইজি আপনারা যে কোনো সময়টি ব্যবহার করতে পারবেন পাম্প প্রাকৃতিক যে কোনো জায়গায় এটা বহন করে নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে যে কোনো সময় বলতে আপনারা দিনে এবং রাত্রের মধ্যে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা গিয়া কালারের একটি জেল এবং খুবই ঘন একটি জেল এটা ব্যবহার করতে হবে খুব আলতোভাবে ম্যাসেজ করে এবং হচ্ছে আপনারা এটা রেখে দিবেন কিছুক্ষণ সময় তারপর এটি ওয়াশ করে ফেলবেন এভাবেই ইউজ করতে থাকলে কিন্তু আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন এটা এখানে যা নিয়মগুলো রয়েছে অবশ্যই আপনাকে সঠিক নিয়ম ফলো করতে হবে অবশ্যই আপনারা রেগুলার ব্যবহারের ফলে কিন্তু এটাতে খুব ভালো একটি রেজাল্ট পাবেন রেজাল্ট আপনার অবশ্যই পনেরো থেকে এক মাসের ভিতরে একটি ভালো রেজাল্ট পাবেন সো পাশাপাশি আমি আরেকটি দেখাবো এটি হচ্ছে মিনি লাভ এটারও রেজাল্ট আমি বলবো খুবই ভালো টিনে এবং হচ্ছে মিনি লাভ এই দুইটি এই দুইটি হচ্ছে জেল এবং হচ্ছে জেল প্রকৃতির যে টাইটেনিং ক্রিমগুলো রয়েছে সেগুলোর রেজাল্ট খুবই ভালো এবং তাড়াতাড়ি কাজ করে থাকে আর তাছাড়া আমি আরেকটি জিনিস বলবো এটা হচ্ছে সব ধরনের এজের জন্যই ভালো কাজ করে থাকে তবে টিনে কিনটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার যাদের বয়স স্ট পঁচিশ থেকে তাদের জন্য সবথেকে বেশি স্ট্রংলি কাজ করবে মিনি লাভ হচ্ছে যাদের বয়স হচ্ছে আঠারো থেকে তাদের জন্য ভালো কাজ করবে সো এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম্প প্রাকৃতির এবং এটা জেলটা হোয়াইট কালারে ঠিক একইভাবে আমি যেমনটা দেখালাম ঠিক একইভাবে কিন্তু আপনারা মেসেজ করে ব্যবহার করবেন এতে করে আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন বাকিটা কিন্তু আমরা নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করেই কিন্তু আপনারা বাকিটা জেন নিতে পারবেন সো এখানে জেলটি ব্যবহারের পূর্ববর্তী সময় আপনার এটা খেয়াল রাখতে হবে পূর্ববর্তী সময় অবশ্যই আপনাকে ভালো মতো আগে এরিয়াটাকে ওয়াশ করে নিতে হবে ওয়াশ আপনারা কিন্তু নর্মাল কোনো সাবান দিয়ে ব্যবহার ওয়াশ করবেন না এতে করে কিন্তু যে সাবানের মধ্যে নর্মাল যে সাবানের খাট থাকে সেটা কিন্তু আমাদের সিক্রেট প্লেসে অনেক ক্ষতি করতে পারে সো এটা হচ্ছে পিঙ্ক লেডি একটি সাবান আর এটা সিক্রেট প্লেসটাকে খুব ভালোভাবে সফট এবং হোয়াইটনিং করে মুক্ত করে যাদের ইনফেকশন রয়েছে ভেজাইনাতে তাদের জন্য বলবো এই পিঙ্ক লেডি সাবান আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু আর্মসে ব্যবহার করা যাবে বিকিনি লাইনে ব্যবহার করা যাবে আর পাশাপাশি আপনার সিক্রেট প্লেসের জন্য অসাধারণ একটি সাবান এই সাবানটা দিয়ে প্রথমত ওয়াশ করে ভালো মতো ওয়াশ করে তারপরে কিন্তু আপনার এখানে যে জেলটি আমি দেখালাম টিন গিন এবং মিনি লাভ যে একটি জেল কিন্তু আপনারা নিয়মিত রাত্রে ব্যবহার করতে পারেন রাত্রে ব্যবহার করলেই কিন্তু আপনারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন আর লেডি সাবান হচ্ছে ছেলেরাও ব্যবহার করতে পারবে যাদের কালো দাগ রয়েছে আন্ডার আর্মসে এবং সিক্রেট প্লেসে কালো দাগ রয়েছে তাদের জন্য বলবো এই সাবানটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাকি সব কিছু কিন্তু আমরা নাম্বার দিয়ে দিবো আপনারা তাহলে নাম্বারে যোগাযোগ করে চেনে নিতে পারবেন তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করবো আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ